বৃন্দ, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে শুভ বিকেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে আছি সালেহা বেগম, সহকারী শিক্ষক, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর লক্ষ্মীপুর থেকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ের ক্লাস নিয়ে থাকি। তো আজও বরাবর আমি তোমাদের সাথে আছি তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ের ক্লাস নিয়ে। আমি আশা করব তোমরা ঝটপট তোমাদের বাংলা বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আর দেরি না করে তোমরা কি তোমাদের বাংলা বই নিয়ে নাও। আচ্ছা বন্ধুরা, আমরা ক্লাস শুরু করার আগে আমরা কি একটি দেশাত্মবোধক গান গেয়ে নিতে পারি? হ্যাঁ, একটু চেষ্টা করছি আমি, তোমরাও আমার সাথে গেয়ে নিবে। আমি দুই লাইন এই গানটির গাওয়ার চেষ্টা করব। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুর মানদিত তটে আমার খাল মন গান গে যায়, আমার খাল মন গান গে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুর মানদিত তটে আমার খাল মন গান গে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। শিক্ষার্থী বন্ধুরা, কেমন লেগেছে? আশা করব ভালো লেগেছে তোমাদের। আচ্ছা বন্ধুরা, আমরা গত ক্লাসে কী করেছিলাম তোমাদের কি মনে আছে? আমি কি একটু মনে করিয়ে দেবার চেষ্টা করব তোমাদেরকে? আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছ বলো তো বন্ধুরা? এখানে কি দেখা যাচ্ছে? এখানে একটা ছবিতে হাতি দেখা যাচ্ছে, রাজার পোশাক পরা, রাজার মতো দেখা যাচ্ছে, তাই না? সাথে আরও লোকজন আছে এবং একটা কুটির দেখা যাচ্ছে, কুটির সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাই তো? এটা দেখে কি অনুমান করতে পেরেছো? হ্যাঁ বন্ধুরা, আমরা রাজা ও তার তিন কন্যা এই গল্পটি নিয়ে আলোচনা করছিলাম এবং এই গল্পের আমরা গল্পটি কিন্তু শেষ করেছি, এখন অনুশীলনী নিয়ে আলোচনা করছি। গত দুইটি ক্লাসে আমরা অনুশীলনী কত পর্যন্ত করেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ বন্ধুরা, গত ক্লাসে আমরা অনুশীলনী 4 পর্যন্ত করেছিলাম, তাই না? তোমরা তোমাদের বাংলা বইয়ের 12 নম্বর পৃষ্ঠা খুলে নাও। আমরা আজকে যে পাঠ্যাংশটুকু নিয়ে আলোচনা করব, অনুশীলনীর 5 এবং 6, পৃষ্ঠা নাম্বার 12 এবং 13, 5 এবং 6 এই পাঠ্যাংশটুকু নিয়ে আলোচনা করব। আচ্ছা বন্ধুরা, হ্যাঁ, তোমাদের কি মনে আছে যে রাজা মেয়েদেরকে একদিন ডেকে কি বলেছিলেন? রাজা একদিন মেয়েদেরকে ডেকে বলেছিলেন, তোমরা আমাকে কে কিসের মতো ভালোবাসো বা কতটুকু ভালোবাসো? তখন কে কি উত্তর দিয়েছিল মনে আছে তোমাদের? এক বড় মেয়ে বলেছিল কি, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। মেজ মেয়ে বলেছে, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। ছোট মেয়ে বলেছিল, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। আর এই কথা বলার পর কি করলো, রাজা রেগে গিয়ে পারুলকে বনবাসে পাঠিয়ে দিল। আর ছোট মেয়েকে কখন চিনতে পারলো রাজা?
ছোট মেয়েকে চিনতে পেরেছে যখন একদিন রাজা বনে শিকারে গিয়েছিলেন, তখন খুব খিদে পেয়েছে। তখন তার পাইকপাদেরকে বলল যে আমার খুব খিদে পেয়েছে, আমার খাবারের ব্যবস্থা করো। তখন তারা দেখলো যে একটা কুটির আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা বনের মধ্যে একটা কুটির আছে, এই কুটিরে একটা মেয়ে বাস করে। তখন সেখানে গিয়ে বলল যে রাজা শিকারে আসছেন, খুব খিদে পেয়েছে, রাজাকে খেতে দেওয়ার জন্য। তখন মেয়েটি কি বলল যে আপনারা বিশ্রাম নিন, আমি খাবার রান্না করে নিয়ে আসি। তখন সে খাবার রান্না করে আনলো। রাজা তো খাবার দেখে খুব অস্থির, কারণ মেয়েটি পোলাও কোরমা বিভিন্ন রকমের তরকারি রান্না করলো। এটি দেখে এগুলি দেখে খাবার দেখে জিভে জল চলে আসলো রাজার। কিন্তু খেতে বসে কি করলো বন্ধুরা, মনে আছে? খেতে বসে রাজা এখান থেকে খাবার নিচ্ছে, ওখান থেকে নিচ্ছে, কোনোটাই তার মুখে স্বাদ লাগছে না, সব কিছু বিস্বাদ মনে হচ্ছে। কেন বিস্বাদ মনে হয়েছিল? কারণ তার রান্নার মধ্যে কোনো রান্না খাবারেই লবণ ছিল না, নুন ছিল না, তাই তো বিস্বাদ লাগছে। তখন রাজা বলল যে খাবারে নুন না থাকলে কি খাবার খাওয়া যায়, বিরক্তি ভাব প্রকাশ করলেন। একথা শুনেই পারুল পাশ থেকে এসে বলল যে বাবা আমাকে কি আপনি চিনতে পারছেন, আমি আপনার ছোট কন্যা পারুল। তখন কি হলো, রাজা তার ভুল বুঝতে পারলো এবং পারুলকে জড়িয়ে ধরলো এবং খাবার আবার পারুল এগুলিতে নুন দিয়ে রান্না করে নিয়ে আসলো। রাজা মজা করে খেলেন এবং তার হাতি গোড়া পাইক পেয়াদা নিয়ে সাথে পারুলকে নিয়ে তার রাজ্যে ফিরে এলেন। ফিরে আসার পরে রাজ্যে কি হলো, সবার মুখে হাসি ফুটে উঠলো এবং আবার সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আমাদের গল্পটি তো এটাই ছিল, তাই না বন্ধুরা? আচ্ছা, আমরা 5 নম্বরে একটু দেখব, ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। তোমরা দেখো বন্ধুরা, এখানে ক নম্বরে কি দেওয়া আছে, ক নম্বরের প্রশ্নটি হচ্ছে কে রাজাকে কি রকম ভালোবাসে। সে প্রশ্নের উত্তরে প্রথম কন্যা কি বলল, সে প্রশ্নের উত্তরে প্রথম কন্যা কি বলল। দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে, এখান থেকে সঠিক কোনটি হবে আমরা সেটি লিখব। দেখো, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি, আমি তোমাকে গুড়ের মতো ভালোবাসি। তাহলে প্রথম কন্যা কি বলেছিল মনে আছে তোমাদের? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, প্রথম কন্যা বলেছে আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই সঠিক উত্তরটি লিখতে হবে। আমি তোমাকে কিসের মতো ভালোবাসে, চিনির মতো ভালোবাসে, তাই না? চিনির মতো ভালো বাসে, এই কথাটা কে বলেছিল, তার প্রথম কন্যা, রাজার প্রথম কন্যা। এরপর দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, ক্ষতে দেওয়া আছে রাজা ছোট মেয়েকে বনের মধ্যে কারা বাড়ি বানিয়ে দিল। 4টে অপশান দেওয়া আছে, কি কি আছে, রাজার লোকেরা, বনের পরীরা, বনের পশুরা, বনের পাখিরা। কারা রাজা ছোট মেয়েকে বনের মধ্যে থাকার জন্য বাড়ি বানিয়ে দিল বলো তো? বনের পরীরা, ঠিক ধরেছ বন্ধুরা। তাহলে আমরা সঠিক উত্তরটি কী লিখব বলো তো, বনের পরীরা। সঠিক উত্তরটি হবে কি, বনের পরীরা। আচ্ছা, গ নম্বরে দেখো, আমাকে চিনতে পেরেছেন, রাজাকে এ প্রশ্ন কে করলো, মনে আছে তোমাদের? আমি কিন্তু কিছুক্ষণ আগেও বলেছি, শিমুল বলেছে, বকুল বলেছে, পারুল বলেছে, রানী বলেছে, কে বলেছিল? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, পারুল বলেছিল। কে বলেছিল? পারুল, কারণ তারা 3 বোন ছিল, বড় বোন হচ্ছে কি শিমুল, মেজো বোন হচ্ছে বকুল, আর ছোট বোন ছিল কি পারুল। 4 নম্বরে ঘ নম্বরে দেখো, রাজা খুব খুশি হলেন কেন। 4টি অপশান দেওয়া আছে এখানে, আমরা দেখি কি কি আছে, সাজানো খাবার দেখে, ছোট মেয়েকে দেখে, শিকার করতে এসে, নানা ফলমূল খেয়ে। রাজা, আমি কিন্তু কিছুক্ষণ আগেও বলেছিলাম তোমাদেরকে গল্পটার মধ্যে যে রাজা কি দেখে খুব খুশি হয়েছিলেন, হরেক রকম খাবার দেখে রাজা খুশি হয়ে গিয়েছিলেন না, তার এই খাবার দেখে জিভে জলও চলে আসলো, তাই না?
সাজানো খাবার দেখে, তাহলে উত্তরটা কি হবে? সাজানো খাবার দেখে উত্তরটা কি হবে বন্ধুরা? সাজানো খাবার দেখে, সাজানো খাবার দেখে কি? এবার কি বুঝতে পেরেছো? আমি আরেকবার বলছি, তারপরও কে রাজাকে কি রকম ভালোবাসে, সে প্রশ্নের উত্তরে প্রথম কন্যা কি বলল? প্রথম কন্যা বলল, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। প্রথম কন্যা কি বলল? আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। রাজা ছোট মেয়েকে বনের মধ্যে বাড়ি বানিয়ে দিল, বনের পরিজা। আমাকে চিনতে পেরেছেন? রাজাকে এ প্রশ্ন কে করল? পারুল। রাজা খুব খুশি হলেন, কেন? সাজানো খাবার দেখে, তাই না? আচ্ছা বন্ধুরা, দেখো আমরা গল্প যখন একটু একটু করে এক একটা পাঠ্যাংশ আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমরা ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর জেনেছিলাম, তাই না? এখন আমরা সবগুলি, আমরা কিন্তু পাঠ্যাংশ যতটুকু ততটুকু থেকে ছোট ছোট প্রশ্নের উত্তর জেনেছি যখন আমরা পাঠ্যাংশ নিয়ে আলোচনা করলাম। আর আজকে আমরা সবগুলি ছোট ছোট প্রশ্নের উত্তর মুখে মুখে উত্তরগুলি বলবো, ঠিক আছে? মনোযোগ সহকারে কিন্তু তোমাদেরকে শুনতে হবে, মুখে মুখে উত্তর বলি। ক, শিমুল, বকুল, পারুল এদের পরিচয় কী বলো তো? এরা কারা? শিমুল, বকুল এবং পারুল এরা কারা? হ্যাঁ, শিমুল, বকুল, পারুল এরা ছিল রাজার তিন কন্যা, আর তারা ছিল কি? বোন। শিমুল হচ্ছে বড় বোন, বকুল হচ্ছে মেজ বোন, আর পারুল হচ্ছে ছোট বোন। তাহলে তাদের পরিচয় কী? তারা হচ্ছে রাজকন্যা, তাই না? তারা হচ্ছে রাজকন্যা, তিন জনে কি? বোন। মেয়েদের কাছে রাজার প্রশ্নটি কী ছিল? মেয়েদের কাছে রাজার প্রশ্ন ছিল, কে তাকে কীরকম ভালোবাসে, কে তাকে কীরকম ভালোবাসে। আচ্ছা, শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা কী করলেন বলো তো বন্ধুরা? শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা, আমরা কিন্তু গল্পে পড়েছি, মনে করার চেষ্টা করো একটু। শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা একটু মুচকি হাসি দিলেন, তাই না? রাজা কী করলেন? একটু মুচকি হাসি দিলেন। তোমাকে আমি নুনের মতো ভালোবাসি, এ কথা কে বলেছিল বলো তো? কে বলেছিল? তোমাকে আমি নুনের মতো ভালোবাসি, এ কথাটি বলেছিল পারুল। রাজা ছোট কন্যাকে কী করলেন? আমরা কিন্তু একটু কিছুক্ষণ আগেও বলেছিলাম বলো তো বন্ধুরা, রাজা ছোট কন্যাকে কী করেছিলেন? বনবাসে পাঠিয়েছিলেন, তাই না? রাজা ছোট কন্যাকে কী করেছিলেন? বনবাসে পাঠিয়েছিলেন। আচ্ছা, বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল? বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিয়েছে বলো তো বন্ধুরা? রাজার মেয়েকে বনের পশু পাখি ফলমূল এনে দিয়েছিল। খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন? কেন বিরক্ত হলেন বলো তো? খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কারণ কোনো খাবারেই নুন ছিল না। কী ছিল না? নুন ছিল না। নুন ছাড়া খাবার খাওয়া যায়? মোটেও না, তাই না? তোমরা যদি এখন কোনো খাবার নাও, এখন যদি ওই খাবারে তোমরা নুন না দাও বা লবণ না দাও, তখন সেটা কী হবে? বিস্বাদ হয়ে যাবে, মানে স্বাদ লাগবে না। আচ্ছা, তিনি কীভাবে নিজের ভুল বুঝতে পারলেন বলো তো? রাজার ভুল কীভাবে বুঝতে পারলেন? রাজা ভুল বুঝতে পারলেন, রাজার একদিন মনে হলো যে সে শিকারে যাবে, তখন কী করলো? রাজা শিকারে গেলেন, বনের মধ্যে শিকারে গেলেন তার হাতি ঘোড়া পাইক পেয়াদা নিয়ে। তখন সে বনের গভীরে প্রবেশ করলো, অনেক সময় হয়ে গেল, এরই মধ্যে তার খিদে পেয়েছে। তখন রাজা বলল যে আমি খেতে চাই, আমার খুব খিদে লেগেছে। তখন দেখলো যে বনের মধ্যে একটি কুটির দেখা যাচ্ছে আর সেখানে একটি মেয়ে আছে। তখন রাজার মজির গিয়ে বলল যে আমার রাজার খুব খিদে পেয়েছে, রাজাকে খেতে দিতে হবে। তখন
সে মেয়েটি ছিল কে, পারুল। পারুল বলল যে ঠিক আছে আপনারা বিশ্রাম নিন, আমি খাবার রান্না করছি। তখন রাজা এবং তার সঙ্গীরা বিশ্রাম নিতে লাগলো। পারুল রান্না করে নিয়ে আসলো, কিন্তু কোনো খাবারেই কি করলো না, অনেক খাবার সে রান্না করলো, পোলাও করলো, কোরমা করলো, অনেক রকমের তরকারি করলো, কিন্তু খাবার দেখে তো রাজা খুব খুশি হয়ে গেলেন, তাই না? রাজা কি খুব খুশি হলেন খাবার দেখে, খেতে বসে যখন এটা নেয় ওটা নেয় কোনোটাই স্বাদ লাগছে না, তখন রাজা বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে বললেন যে নুন ছাড়া কি খাবার খাওয়া যায়। তখন পাশ থেকে পারুল এসে বললো, বাবা আমাকে চিনতে পারছেন, আমি আপনার ছোটো কন্যা পারুল, যাকে আপনি আমি নুনের মতো ভালোবাসি বলাতে বনবাসে পাঠিয়ে দিলেন। তখন রাজা কি করলেন, তার ভুল বুঝতে পারলেন এবং তার মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। আচ্ছা, রাজ্যে আবার সুখ এলো কেন বলো তো বন্ধুরা? রাজ্যে সুখ এলো কেন? রাজ্যে সুখ এলো যখন রাজা আবার পারুলকে নিয়ে আসলো, তখন রাজ্যে আবার সুখ ফিরে এলো, তাই না? সবার মুখে হাসি ফুটলো, রাজ্যে সুখ ফিরে এলো। কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ প্রশ্নগুলির উত্তর? আমি আরেকবার বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং আমার সাথে বলো, শিমুল, বকুল, পারুল এদের পরিচয় কি? শিমুল, বকুল, পারুল এরা তিনজনে হচ্ছে বোন এবং এদের পরিচয় হচ্ছে এরা রাজকন্যা, তাই না? মেয়েদের কাছে রাজার প্রশ্নটি কি ছিল বলো তো? মেয়েদের কাছে রাজার প্রশ্নটি ছিল, তোমরা আমাকে কে কীরকম ভালোবাসো, তোমরা আমাকে কে কীরকম ভালোবাসো। শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা কী করলেন তোমরা আমার সাথে বলে নাও। শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা মুচকি হাসলেন, রাজা মুচকি হাসলেন। তোমাকে আমি নুনের মতো ভালোবাসি, এ কথা কে বলেছিল? তোমাকে আমি নুনের মতো ভালোবাসি, এ কথাটি বলেছিল রাজার ছোটো কন্যা পারুল। রাজা ছোটো কন্যাকে কী করলেন? রাজা ছোটো কন্যাকে বনবাসে পাঠালেন। বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল? বনে রাজার মেয়েকে ফলমূল এনে দিল রাজা, বনের পশু পাখি। খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন? কারণ কোনো খাবারেই নুন ছিল না, তাই রাজা বিরক্ত হলেন। তিনি কিভাবে নিজের ভুল বুঝতে পারলেন? রাজা যখন দেখলেন খাবারে কোনো নুন নেই, খেতে বিস্বাদ লাগছে, তখন বিরক্ত হয়ে বললেন নুন ছাড়া কি খাবার খাওয়া যায়। তখন পাশ থেকে পারুল এসে বলল যে বাবা আমাকে কি চিনতে পারছেন, আমি আপনাকে নুনের মতো ভালোবাসি বলাতে আপনি আমাকে বনবাসে দিয়েছিলেন। তখন রাজা কি করল, তার ভুল বুঝতে পারল, তখন তাকে পারুলকে বুকে জড়িয়ে ধরল। রাজ্যে আবার সুখ এলো কেন? কারণ রাজা পারুলকে আবার তার রাজ্যে ফিরিয়ে নিয়ে আসলো। তখন সবার মুখে হাসি ফুটলো এবং রাজ্যে সুখ ফিরে এলো। কে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ? তো বন্ধুরা, আমরা তাহলে আজকের পাঠ্যাংশ থেকে কি কি শিখেছি বলো তো? আজকের পাঠ্যাংশ থেকে আমরা ঠিক উত্তরটি বাছাই করে অনুশীলনীর 5 এবং 6 শিখতে পেরেছি। 5 নম্বরে হচ্ছে ঠিক উত্তরটি বাছাই করে বলতে এবং লিখতে পেরেছি, আর 6 নম্বরে হচ্ছে মুখে মুখে উত্তর বলতে পেরেছি। ছোট ছোট কিছু প্রশ্ন দেওয়া ছিল, এই প্রশ্নগুলির উত্তর আমরা মুখে মুখে বলতে পেরেছি। কি বন্ধুরা, তোমরা এগুলি বাড়িতে অনুশীলন করবে, আর তোমরা বেশি বেশি পানি পান করবে এবং ঘন ঘন 20 সেকেন্ড ধরে 2 হাত হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে ভালো করে ধুবে। তো পরবর্তী ক্লাসে আমরা আবার কি করব, পরবর্তী অনুশীলনী নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।